أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وكمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون وقال الله تعالى أيضا إن بلوناهم كما بلونا أصحاب الجنة إذا أقسموا ليصرمنها مصبحين নারে পরে ফিরে আসনি তুমি আপন ঘরে জ্ঞানের পদী তুমি জ্বালিয়ে দিয়ে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে জ্ঞানের পদী তুমি জ্বালিয়ে দিয়ে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে খেয়ে না খেয়ে দিন প্রচারের তরে নিজেকে দিয়ে ছবিলিয়ে তাই ফের কাফেরেরা চিনল না সে আলো
দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, ক্ষত বিক্ষত দেহ সারা শরীর থেকে রক্ত ঝরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, জ্ঞানের প্রদীপ তুমি জ্বালিয়ে দিয়ে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে। আজকের জলসার সুযোগ্য নির্বাচিত অত্র এলাকার কৃতি সন্তান সভাপতি নির্বাচিত হয়েছেন ফজিলতুল শেখ জনাব মৌলানা আব্দুস সালাম মাদানী সাহেব হাফেজাহুল্লাহ। উপস্থিত অনুপস্থিত আজকের জলসার আমন্ত্রিত প্রধান অতিথি, বিশেষ অতিথি আমন্ত্রিত ওলামায়ে কেরাম, অত্রপল্লী ও ভিন্নপল্লী থেকে আগত শ্রোতাবন্ধু, পর্দার আড়ালে বসে আছেন মা এবং বোনেরা, যারা চলে গেছেন, আছেন, আসছেন, নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, প্রেম, মোবারকবাদ, ধন্যবাদ, সাধুবাদ, স্নেহাশিস যথাক্রমে শ্রেণীগতভাবে। এতক্ষণ পর্যন্ত আপনারা আলোচনা শুনছিলেন জনাব মাওলানা আজিজুল হক সাহেব হাফেজাহুল্লাহ। তিনি কোরআন এবং হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ বিষয় ইসলামে, যেটা আল্লাহ তাআলা ফরজ ঘোষণা করেছেন, সেটা হচ্ছে নারীর আবরু, নারীদের পর্দা, এই বিষয় নিয়ে তিনি আলোচনা করেছেন। তার সাথে সাথে আপনারাও কিছু মসজিদের উন্নতিকল্পে আর্থিক সহযোগিতা করেছেন। আমি সর্বপ্রথম মুসাফির হিসাবে সেই সমস্ত দাতাদের জন্য অন্তরের অন্তরস্থল থেকে আমি দোয়া করছি, আল্লাহ তুমি তাদের দানগুলিকে সদরে গ্রহণ করে তাদের উত্তম পূর্ণ তুমি দান করো। সকলে বলি আমিন। আমি পবিত্র আল কোরআনের সূরা আন-নাহল আয়াত নম্বর 97 এই আয়াতটি আপনাদের সামনে পরিবেশন করেছি, আমার কর্কশিত কণ্ঠ হতে পরিবেশিত হয়েছে। আর একটি সুরার সুরায়ে কলম, এই সুরার মাঝখানের দিক থেকে আর একটি আয়াত, সেটাও পরিবেশন করেছি। আনুষাঙ্গিক কিছু কথা বলার জন্য বিশ্ব বরেণ্য নেতা সৈয়দুল মুরসালিন খাতামান নবীগণ ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
চরিত্র বিজ্ঞান থেকে কিছু কথা বলবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। বক্তব্যের বিষয় সেটা হচ্ছে, আগেই বলে রাখছি, আমরা আলেম ওলামাদের কাছ থেকে কয়েকটা জিনিস বারবার শুনি, বেশ কয়েকটা জিনিস। তার মধ্যে একটা জিনিস হচ্ছে যে জান্নাতের ভিতরে আঙ্গুরের গাছ আছে, আপেলের গাছ আছে, বেদানার গাছ আছে, কলার গাছ আছে, জান্নাতে গাছ পাওয়া যাবে ফলের। আল্লাহ কোরআন মাজিদও যেটা বলেছেন, ওয়া ইনাবা ওয়া কাজবা ওয়া যাইতুনা ওয়া নখলা ওয়া হাদাইকা ওয়া গুলবা ওয়া ফাকিহাতান ওয়া আব্বা, এরকম কোরআনে একাধিক শব্দ এসেছে। জান্নাতে গাছ পাবে। অনেক মানুষ ভাবছে যে মারা গেলেই মনে হয় দুটো রাস্তা, একটা জান্নাত একটা জাহান্নাম, এই দুটি রাস্তা মানুষের মারা যাওয়ার পরে। যে যেমন কাজ করবে সে তেমন ফল পাবে। আমি একটা নতুন কথা নয়, পুরাতন কথা পুনরাবৃত্তি করছি, সেটা হচ্ছে জান্নাতে কোনো গাছ রেডি করা নেই। মাদানী সাহেব আছেন, উনি পাহাড় সমপরিমাণ জ্ঞানী মানুষ, আমরা আমি বিশেষ করে অত জ্ঞানী নয়, তারপরেও আপনাকে বোঝানোর চেষ্টা করব যে জান্নাতে গাছ রেডি করা নেই। এখানে গাছ লাগিয়ে যেতে হবে, ওইখানে গিয়ে ফল পাওয়া যাবে। কি বলছি বুঝতে পারছেন না? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী আপনি বলেছেন যে জান্নাতের ভিতরে খাজুরের গাছ পাওয়া যাবে। কোন মানুষ যদি ইয়াতিমকে যদি সহযোগিতা করে, তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাতে তার জন্য একটা খাজুরের গাছের জামিনদার আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিলাম। তাম্মাজান আয়েশা বলছেন, আল্লাহর নবী সেই খাজুরের গাছটা কি মদিনার এই খাজুরের গাছের মতো হবে? তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা না, জান্নাতের একটা খাজুরের গাছ, তার গাছের ছায়াটা অতিক্রম করতে টাইম লাগবে, একটা দ্রুতগামী ঘোড়া 100 বছর রাস্তা চললে যতটা রাস্তা যাবে ততটা রাস্তা ওই খাজুর গাছের একটা ছায়া অতিক্রম করতে টাইম লাগবে। তবে ও গাছ লাগানো নেই, এখানে লাগিয়ে যেতে হবে। একটা ছাত্র আমার কথা একটা একটা করে, আমার গলার কণ্ঠ বেশি ভালো নয়, আমি ইদানীং সুর করা আস্তে 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 করে ছেড়ে দিচ্ছি, মানে সুর করে আমার আর বলতে ভালো লাগে না, আমার নিজের, তবে পাবলিকের খুব ইন্টারেস্ট যে সুর করে করেই বলুন। আসলে আমরা সুর করে করে এমন ভক্ত হয়ে গেছি, আমাদের কিছু কিছু সিস্টেম খুব খারাপ আছে, কিছু কিছু সিস্টেম। যেমন আচ্ছা, আপনি যখন আপনার বাড়িতে আপনার স্ত্রীকে বলেন যে এক গ্লাস পানি দাও তো, তখন আপনি এইভাবে বলেন, আয়েশার মা আমাকে এক গ্লাস পানি দাও তো। আপনি কোনোদিন এইরকম করে বলেন, আয়েশার মা তুমি এক গ্লাস পানি দাও, এরকম করে কেউ বলে? বলে না। সভাপতি সাহেব আব্দুল সালাম মাদানী সাহেব, আমি ওনাকে জিজ্ঞেস করছি, ভাই কেমন আছেন? তা আমি কোনোদিন এরকম করে বলবো, মাদানী সাহেব আপনি কেমন আছেন? কেউ বলে এরকম করে? তা আমরা সব কথা কাটা কাটা করে বলি, ধর্মের কথা বলতে এলে, কোরআনের কথা বলতে এলে আর হাদিসের কথা বলতে গেলে এত সুর লাগে কেন? এত সুর দেওয়ার প্রয়োজন নেই। সুরের আমি বিপক্ষে নয়, আমি বিরোধিতা করছি না, আমি আস্তে আস্তে করে চেষ্টা করছি যে এই জায়গা থেকে আমি সরে আসব। আপনারা আমার জন্য দোয়া করিয়েন, তাতে কেউ ডাকুক আর না ডাকুক ওটা আমার কিছু যায় আসে না। কিছু কিছু জিনিস আমাদের ভুল রয়েছে, কিছু কিছু সিস্টেম
আমাদের মাঝে খুব ভুল। যেমন দেখবেন যারা চাকরি পেয়ে গেছে স্কুলে, তারা তাদের ছেলেকে আলামিন মিশনে পড়ায়, তারা তার ছেলেকে আর কোনোদিন হাই স্কুলে যে স্কুলে নিজে চাকরি করে ওই স্কুলে পড়ায় না, কারণ উনি নিজে জেনে গেছেন যে আমার স্কুলে ভালো পড়াশোনা হয় না, ওই জন্য ওনার ছেলেকে উনি আলামিন মিশনে পড়ান, পড়ান না পড়ান। তা আমাদের কিছু কিছু সিস্টেম সমাজে এমন চলছে যেগুলো সম্পূর্ণটা বিপরীত, একেবারেই বিপরীত। আমরা জলসা দিচ্ছি, কাল সকালবেলা আপনাকে জিজ্ঞাসা করা হবে মাওলানা মমতাজুল ইসলাম কেমন বক্তা, তা আপনি এক চান্সেই এটা বলবেন সাংঘাতিক বক্তা, আজিজুল কঠিন বক্তা, গলা সুর কি। যদি জিজ্ঞাসা করা হয় কি বলেছিল ভাই একটু বলুন তো, ওইটাই তো মনে নেই, তো দিয়েছে কিন্তু কঠিন। এটাই কালকে চায়ের দোকানে আলোচনা হবে, হবে কি হবে না হবে। তাহলে আমাদের এখানে বসে থাকাই হলো, আমলিয়াতের ব্যাপারে কারুর গ্রাহ্য আছে নাই? তা আপনাকে বলতে চাইছি, এখানে যেমন কাজ করবেন আপনি সেখানে তেমন ফল পাবেন, এখানে কাজের গতি যেমন ওখানে প্রাইস তেমন। কোনো স্কুলের কোনো ছাত্র যদি পরীক্ষা দেয় তাহলে ওই ছাত্রই ভালো সব থেকে বলতে পারবে যে পাস করবে না ফেল করবে, বুঝতে পারছেন না? কারণ লিখেছে তো ও, ও নিজে লিখেছে, তা পাস করবে না ফেল করবে ও স্কুলের মাস্টারের থেকে ও আগে জেনে গেছে যে আমার রেজাল্টটা কেমন হবে। তা আপনাকে কালকে যদি মালাকুল মওত ডাক দেয় যে এই গ্রাম ছেড়ে তোমাকে চলে যেতে হবে বাঁশ বাগানে, তা আপনি আজকে রাতে ভেবে দেখুন যে আপনার প্রাইসটা আপনি ভালো পাবেন না খারাপ পাবেন, আপনি কিয়ামতের দিনে পরিত্রাণ পাবেন না পাকারাও হবেন, এটা আপনি ভালো জানেন। আর কেউ ভালো জানে? কেউ ভালো জানে না। এবার আপনাকে বলছি, যেমন কাজ তেমন ফল। আমল দুই রকমের, গোনা দুই রকমের, জান্নাত অনেক রকমের, জাহান্নাম অনেক রকমের। যেমন জান্নাত কেমন, জান্নাতের অনেক কোয়ালিটির ভাগ আছে, তেমন আমলেরও অনেক কোয়ালিটির ভাগ আছে, জাহান্নামের অনেক কোয়ালিটি আছে। জাহান্নামের কিন্তু সবাইকে আজাব এক রকমের দেওয়া হবে না, কাউকে হালকা, কাউকে গরম, কাউকে নরম, কাউকে বেশি, কাউকে কম। দুনিয়াতে তেমন পাপও আছে, কোন পাপ বড় কোন পাপ ছোট। আপনাকে দেখাই কিছু কিছু পাপ দেখাই। পাপ দুই তিন রকমের, তার মধ্যে এক নম্বরের পাপ হচ্ছে আল্লাহর সঙ্গে জড়িত পাপ। মানে আপনি একজন ব্যবসায়ী কাউকে ওজনে পাপ কম দিয়েছেন, এটা পাপটা যেটা, এটা বান্দার সঙ্গে জড়িত পাপ, এই পাপটা আল্লাহ জীবনে ক্ষমা করবে না। আর আপনি আসরের নামাজ একদিন ছেড়ে দিয়েছেন, এই যে পাপটা, এটা আপনি যদি মগরিবের সময়তে বা ২০ দিন পরে যদি আপনি তওবা করেন তাহলে এটা আল্লাহর সঙ্গে জড়িত পাপ, এটা ক্ষমা হয়। আর কিছু কিছু পাপ আছে মানুষ করলে আনন্দ পায়। যদি বলেন মৌলি সাহেব পাপ করলে আনন্দ হয়, ইয়েস পাপ করলে আনন্দ হয়, পাপ করলে আনন্দ হয় না? আজ থেকে ২০-৩০ বছর পিছনে আপনাদের এখানে সিনেমা হল আছে, আগে ছিল না, হরিশ্চন্দ্রপুরে ধরে নেন আছে, ৩০ বছর পিছনে তখন বই চলতো কার? উত্তম কুমার আর সুচিত্রা সেনের। তখন বই চলতো কার? দিলীপ কুমারের। তখন বই চলতো কার? প্রসঞ্জিতের। তখন বই চলতো কার? ভিক্টর ব্যানার্জির। তখন এরা ছিল নায়ক, বিপক্ষে অনেক নায়িকা ছিল। তখন টিকিট হলে বিক্রি হতো ২ টাকা করে, আর যে বইটা হলে পড়তো ওই বইটার জন্য অ্যালাউন্স করতে আসতো গ্রামে গ্রামে,
ভাঙা মাইক নিয়ে ভ্যানে লোক একটা বসে বলতো আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ। হরিশ্চন্দ্রপুর মিতালি সিনেমা হলে সুন্দর একটা বই এসেছে, পক্ষে আছে নায়ক উত্তম কুমার, বিপক্ষে সুচিত্রা সেন, দেখার মতো ছবি, সপরিবারে দেখবেন। টিকিটের মূল্য 2 টাকা, গাড়িতেও টিকিট পাওয়া যাবে, কাউন্টারেও পাওয়া যাবে। তা আপনি 2 টাকা দিয়ে 2টো টিকিট কেটেছেন, আপনার শালি এসেছে আপনার বাড়িতে, তা শালিকে নিয়ে সিনেমা দেখতে গেছেন, হলের ভিতরে মেলা লোক, আপনি এক কোণার দিকে বসেছেন, কেউ নেই সেই সাইডে, আপনার শালির বয়স তখন 18 থেকে 19 বছর, একদম টকটকে সুন্দরী চেহারা, কাশ্মীরের আপেলের মতো। আপনি বেশ জুত করে তার পাশে বসে সিনেমাটা দেখছেন। তখনকার দিনের সিনেমাগুলো 3 ঘন্টার হতো, 3 ঘন্টা উত্তম কুমার আর সুচিত্রা যে অভিনয় না করবে, আপনার শালিকে যদি অন্ধকারে পেয়ে যান তার 3 গুণ অভিনয় আপনি নিজে করবেন। আচ্ছা বলুন তো, এরকম 16 বছরের শালিকে পাশে বসিয়ে সিনেমা দেখলে আনন্দ পাওয়া যায় কি যায় না, তৃপ্তি পাওয়া যায় কি যায় না? যায়। বলুন তো, এটা পাপ হলো না নেকি হলো? পাপ। তাহলে পাপ হলো, আনন্দ পেল। আর একটা পাপ আছে, যে পাপ করলে মানুষের কষ্ট হয়। যদি বলছেন পাপ করলে কষ্ট হয়, ইয়েস, পরিশ্রম করা লাগে। কেমন পরিশ্রম? আপনি পাশের গ্রামের একটা গ্রাম থেকে রাতের বেলা 2 বস্তা ধান চুরি করেছেন, সাইকেলে করে আনছেন 2 বস্তা ধান, আপনাদের গ্রামে ঢোকার আগে সাইকেলের পিছনের চাকাটা পাংচার হয়ে গেছে বা সামনের চাকাটা, আপনি না সাইকেল ফেলে দিয়ে আসতে পারছেন না ধান ফেলে দিয়ে আসতে পারছেন, ধানগুলো গভীর রাতের মাথায় করে নিয়ে বাড়িতে এলেন। আচ্ছা বলুন তো, এই ধানটা চুরি করা থেকে বাড়িতে পৌঁছানো পর্যন্ত কষ্ট হলো কি হলো না? বলুন তো, এর কারণে নেকি হলো না গোনা হলো? গোনাও হলো। তাহলে পাপও হলো, কষ্টও হলো, আর এদিকে পাপও হলো, পাপের পরে তৃপ্তিও পেল মানুষ, তাই না? ঠিক আমল ভালো কাজের ব্যাপারেও তেমন, জান্নাতের কোয়ালিটিও তেমন। জান্নাতের কোয়ালিটি কি? আল্লাহ বলছে যারা মুত্তাকি হবে, ইন্নাল মুত্তাকিনা মাফাজা, মুত্তাকিদের জন্য একটা স্পেশাল জান্নাত তৈরি করে দিয়েছি। আপনি এখান থেকে বোম্বে যাবেন, একটা ট্রেনে উঠবেন শতাব্দীতে ধরে নেন, বা গীতাঞ্জলি এক্সপ্রেসে উঠবেন। আমি বক্তব্য এখনো শুরু করিনি, জমি রেডি করছি, এবার করব। গীতাঞ্জলি এক্সপ্রেস ধরবেন মালদা থেকে, টিকিট কেটেছেন, প্রত্যেক ট্রেনের দেখবেন 3টে কোয়ালিটির টিকিট পাওয়া যায়। একটা পাওয়া যায় জেনারেল, একটা হয় রিজার্ভেশন, আর একটা হয় এসি। এসির আবার 2টো 3টে কোয়ালিটি, ফার্স্ট ক্লাস এসি, সেকেন্ড এসি, থার্ড এসি, বুঝলেন না? যারা জেনারেল টিকিট কাটবে তারা দেখবেন ট্রেনের পিছনে হোক আর সামনে হোক একটা দুটো করে বগি থাকে। 300 টাকা দাম বোম্বে যাবেন, গুঁতো গুঁতি করে যেতে হবে। এর ঘাড়ের উপরে ওর পা, ওর পার উপরে এর ঘাড়, এর মাথার উপরে ওর মাথা, এ বিড়ি টানছে, ও খৈনি ডলছে, এর নাম জেনারেল কম্পার্টমেন্ট। 1000 টাকা দিয়ে টিকিট কাটবেন, কনফার্ম সিট, রিজার্ভেশনে যাবেন বোম্বে পর্যন্ত। 2000 টাকা দিয়ে টিকিট কাটবেন, আপনি এসিতে বসে যাবেন। দেখুন, ট্রেন চলবে একই গতিতে, একই প্ল্যাটফর্মে দাঁড়াবে, একই ড্রাইভার চালাবে, একই গন্তব্যস্থলে পৌঁছাবে, মালদা থেকেই ছাড়বে। যেমন টাকার দাম তেমন আরাম। 300 টাকার টিকিট গুঁতাগুঁতি করে যাও, 1000 টাকা দামের টিকিট রিজার্ভেশনে যাও, 2000 টাকা দামের টিকিট এসিতে বসে বোম্বে পৌঁছে যাও। তার মানে পৃথিবীর প্রত্যেক সিস্টেম, যেমন অর্থ দিবেন, যেমন পরিশ্রম লাগাবেন, তেমন ফল পাবেন, অধিক আপনি আশা করতে পারেন না। তা দুনিয়াতে আপনার আমল যেমন হবে ঠিক তেমন জান্নাতের কোয়ালিটি হবে, দুনিয়াতে পাপ যেমন হবে জাহান্নামে আজাবের কোয়ালিটি তেমন হবে। যদি বলছেন আগুনের আবার কোয়ালিটির ব্যাপার আছে,
जी आछे এই দেখুন আপনাকে দেখাচ্ছি আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা নাম হলো তার আবু তালিব কি নাম আবু তালিব ইসলামিক ইতিহাসে মাদানী সাহেব আপনাকে জিজ্ঞাসা করছি একটা কোন তারিখের কিতাবে একটা কোন হাদিসে একটা কোন ইসলামিক কোন সাহিত্যিকের বইয়ে একজন কোন মুহাদ্দিসের উক্তি এরকম আপনি পাবেন না যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কখনো বিরুদ্ধ চারণ করেছেন আবু তালিব কখনো করেননি কিন্তু লোকটা ঈমান আনেনি মারা যাচ্ছেন চাচা বিছনে শুয়ে আছেন আল্লাহর নবী গিয়ে বলছেন চাচা একবার এই একবার শুধু কলমাটা পড়ে নাও একবার কলমাটা পড়ো কিয়ামতের দিনে আমি আপনার হয়ে কিছু আল্লাহকে বলতে পারবো চাচার ভাতিজার কথোপকথন চলছে এই সময়তে আবু জাহেব আবুল হাব উদবা সাইবা দল বেঁধে এসে বলছে কি ব্যাপার আবু তালিব ও আবু তালিব তুমি মারা যাবার সময়তে মুহাম্মাদের ইসলাম গ্রহণ করে মারা যাবা শোনো একদম তুমি ধর্মের ব্যাপারে মুনাফিকি করিও না সারা জীবন 360টা দেবদেবীকে আল্লাহ বলে মানলাম আর মারা যাবার সময় ঐতিহ্যকে নষ্ট করে দিয়ে তুমি মারা যাবে এটা কেমন কথা এটা অসম্ভব কথোপকথন চলছে আল্লাহর নবীর চাচা মারা গেলেন বিশ্বনবী বলছেন আমার চাচাকে কিয়ামতের দিনে হিসাবের পরে জাহান্নামের ভিতরে দেওয়া হবে আর আমার চাচাকে জাহান্নামের সব থেকে হালকা যে আজাব আজাবটা কি দুটো লোহার জুতাকে গরম করে আমার চাচার পায়ে পরিয়ে দেওয়া হবে ওই জুতার তাপে আমার চাচার মাথার মগজটা টকবক টকবক করে ফুটবে কারণ হলো একটা যে আমার চাচা ঈমান আনে নাই তার মানে বোঝা গেল বিশ্বনবী বলেছেন জাহান্নামের সব থেকে হালকা যে আজাবটা সব থেকে সহজ যে আজাবটা সব থেকে নরম যে আজাবটা সেটা হলো আমার চাচাকে দেওয়া হবে হালকা আজাবটা কি বিশ্বনবী তিনি বলেছেন দুটি লোহার জুতাকে গরম করে আমার চাচার পায়ে পরিয়ে দেওয়া হবে জাহান্নামের সব থেকে হালকা আজাব এটা কি বলছি বুঝতে পারছে সব থেকে হালকা আজাব জি এইবার জান্নাতের কোয়ালিটি দেখুন জান্নাতের আরামের এখানে আমল যেমন করবেন ওখানে তেমন আরামে পাবে জান্নাতের ভিতরে একটা জান্নাত অনেকগুলি জান্নাত আছে জান্নাতে রায়ান জান্নাতে আদান জান্নাতুল ফিরদাউস জান্নাতি মাওয়া যত রকমের জান্নাত রয়েছেন বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন তোমরা যখন আল্লাহর নিকটে জান্নাত চাইবে তখন তোমরা কোন জান্নাত চাইবে ফিরদাউস ফিরদাউস চাইবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তিনি এই কথা বলে থেমে যেতে পারতেন যে তোমরা জান্নাত আল্লাহর কাছে চাইবে এটা বলে তিনি থেমে যেতে পারতেন তিনি বলছেন জান্নাতের ভিতরে সর্বোচ্চ যে জায়গাটা সর্বোচ্চ মর্যাদার যে স্থান সব থেকে ভিআইপি জান্নাত তার নাম কি জান্নাতুল ফিরদাউস তার মানে অত্তর হাদিস থেকে বোঝা গেল জান্নাতেরও আরাম আয়াসের কিছু লো কোয়ালিটির ব্যাপার আছে তাছাড়া আল্লাহ নবী ভিআইপি জান্নাত বলে আখ্যায়িত করলেন কেন এটা তো একটা প্রশ্ন জাগে ওই জন্য আপনাকে আমি বলছি পৃথিবীতে আপনি যেমন কাজ করবেন সেখানে গিয়ে তেমন কি ফল পাবে এখানে কাজ যেমন টাকা যেমন ট্রেনের আরাম যেমন ঠিক আমল যেমন আপনার জান্নাত হবে তেমন আপনি যেমন লোক আপনার সাজা হবে তেমন দুনিয়ায় দেখেননি কিছু মানুষের 10 বছরের জেল
কিছু মানুষের লাইফ টাইম জেল, কিছু মানুষের দুই বছর পরে জামিন হয়, তা জান্নাত ঠিক তেমন। আর একটা কথা মাঝখানে আপনাকে বলে রাখছি, শুনে রেখে দেন, এটা আমরা আলেম ওলামাদের মুখে শুনেছি যে ঈমান একবার যদি কেউ আনে, কলেমা যদি কেউ পড়ে, সে জান্নাতে যাবেই কোনো না কোনো একদিন। এটা বলে কি বলে না বলে? কলেমা যে ব্যক্তি একবার পড়েছে সে জান্নাতে কি যাবেই, এটা আমরা সারা জীবন শুনেছি। কিন্তু আপনি এর ব্যাখ্যার দিকে চলে যান তো, ইমাম নববী বলছেন যে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিবেন কিছু মুমিন আল্লাহওয়ালা মানুষকে মুক্তি দিবেন। এটা আবার কেমন কথা? কিছু মুমিন মানুষদেরকে মুক্তি দিবেন, এটা কেমন কথা? একটা লোক জীবনে নামাজ পড়েনি, জীবনে রোজা রাখিনি, কিন্তু লোকটা কলেমা পড়েছে, বলুন তো এই লোকটা কি মুক্তি পাবে? পাবে না। তাহলে মুক্তি পাবে কারা? যারা দুনিয়াতে সব আমল করেছে তারপরেও কোন রকম ভাবে ফেসে গেছে, তাকে জাহান্নামে 6 মাস রাখা হলো, তারপরে আল্লাহ তাকে পরিত্রাণ দিয়ে জান্নাতের ভিতরে ঢোকাবে, এইরকম কিছু মুমিন আল্লাহওয়ালা লোককে দিবেন। একেবারে জীবনে আল্লাহর সঙ্গে দেখা করেনি এইরকম লোক জীবনে কোনোদিন ক্ষমা পাবে না। চলুন এবার আল্লাহ তাআলা কোরআন মাজিদের ভিতরে কি বলছে একবার দেখা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়াহুয়া মুমিনুন ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়িবাতান ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলছেন কোরআন, কি কোরআন? আল্লাহ তাআলা বলছেন তোমাদের মধ্যে যে কেউ নারী হও বা পুরুষ ভালো কাজ যদি করে ঈমানের অবস্থাতে, আল্লাহ বলছেন হায়াতাম তাইয়িবাতান, তাহলে দুনিয়াতে তাকে আমি উত্তম বাসস্থানের ব্যবস্থা করব। কি বুঝলেন আপনি অত্র আয়াতের এইটুকু অংশতে? আল্লাহ বলছেন তোমাদের মধ্যে নারী পুরুষ যে কেউ হোক ভালো কাজ যদি করে তাহলে ঈমানের অবস্থাতে করা লাগবে। তাহলে যদি ঈমানের অবস্থাতে করে হায়াতাম তাইয়িবাতান, তাহলে আমি তাকে দুনিয়াতে উত্তম বাসস্থানের ব্যবস্থা করব। আপনাদেরকে এবার একটা কথা জিজ্ঞেস করি, আচ্ছা বলুন তো পবিত্র আল কোরআনের বাংলা যিনি অনুবাদ করেছিলেন লোকটার নাম কি? গিরিশচন্দ্র। যদিও এই গিরিশচন্দ্রের ব্যাপারে এই মুহূর্তে সমস্ত ওলামাদের, সমস্ত ইসলাম সচেতনশীল মানুষদের মতবিরোধ দেখা দিয়েছে। কেউ কেউ বলছেন আমিরুদ্দিন বসনিয়া ইনি কোরআনের বাংলা অনুবাদ করেছেন। এই প্রমাণটা আপনি পাবেন তফসির আহসানুল বায়ান আব্দুল হামিদ আল মাদানি, ইনি কোরআন মাজিদের তাফসির করতে গিয়ে আহসানুল বায়ানের দ্বিতীয় পৃষ্ঠার এই কথাটা উল্লেখ করেছেন যে আমিরুদ্দিন বসনিয়া ইনি কোরআন মাজিদের অনুবাদ করেছিলেন প্রথম, তবে পরিপূর্ণ তিনি করতে পারেননি। উনি কোরআন মাজিদের আংশিক প্রথম অর্ধেক মতো অনুবাদ করার পরে উনি ওনার মাকে নিয়ে জলপথে হজ করার উদ্দেশ্যে মক্কা যাচ্ছিলেন। অন্য আরেকটা বইয়ে ওনার ইতিহাস লেখা হয়েছে, মাদানী সাহেব বিস্তারিত লেখেননি, আমি অন্য আরেকটা বইয়ে পড়ছি, এটা হাদিস নয় যে আপনাকে বললে জাল জয়ীফের ব্যাপার আসবে। ওনার মাকে নিয়ে হজ যাত্রার পথে আরব সাগরের জাহাজ ডুবি হয়ে আমিরুদ্দিন বসনিয়া ওনার মা সহ 413 জন মানুষ পথিমধ্যে দরিয়ার মাঝখানে ডুবে এন্তেকাল করেছিলেন, মারা গিয়েছিলেন। উনি কমপ্লিট করতে পারেননি। আর তারপরে গিরিশচন্দ্রও উনি কোরআনের বাংলা অনুবাদ করেছিলেন তারপরে। তবে একটা কথা বলে রাখছি, ইনি বাঙালিদের জন্য খারাপ করেছেন না ভালো করেছেন? কি করেছেন বলুন? অনেকটাই উপকার করেছে।
যদিও ওনার তাফসীরের ভিতরে অনেক ওনার কোরআন অনুবাদের ভিতরে অনেক ভুল তিনি ব্যবহার করেছেন, যদিও আমি সে ভুলগুলো উল্লেখ করছি না, তবুও আমি বলবো মন্দের চেয়ে তো ভালো ভালো করেছেন। আর একটা লোকের নাম বলি, মাদার টেরিজার নাম শুনেছেন? মাদার টেরিজা উনি একজন সামাজিক সমাজ দারদী প্রেমিকা মহিলা ছিলেন। মাদার টেরিজা ইনি আমাদের ভারতীয় মানুষ নন, এই মেয়েটির যা অবদান, সারা জীবন কত যে অনাথ আশ্রম করেছেন, সারা জীবন যে কত বৃদ্ধাশ্রম করেছেন, গরিবের জন্য কত মেডিকেলের ব্যবস্থা করেছেন, শিক্ষার জন্য ওনার যে কত রকমের ভূমিকা রয়েছে। মাদার টেরিজা সম্পর্কে বলতে গিয়ে কলকাতার একজন বাঙালি লেখক ডাক্তার রাধেশ্যাম ব্রহ্মচারী কলম লিখেছেন, উনি বলেছেন তদানীন্দন কালে মা খাদিজার ইসলামে যে অবদান, বর্তমান বিশ্বে মনুষ্য জাতির কাছে মাদার টেরিজার সমপরিমাণ অবদান। নিজের জন্য কিছু করেননি, এবার আপনাকে একটা কথা বলছি, বলুন তো গিরিশচন্দ্র সেন কোরআনের বাংলা অনুবাদ করে ভুল করেছেন না ঠিক করেছেন? ঠিক করেছেন। আচ্ছা বলুন তো কোরআনের বাংলা অনুবাদ করার পরে লোকটা জান্নাতে যাবে কি জান্নাতে যাবে না? যাবে না। মাদার টেরিজা অনাথ আশ্রম করেছে, অনাথ আশ্রম করেছে, স্কুল করেছে, গরিব বাচ্চাদের জন্য আপনার পড়ার ব্যবস্থা করে দিয়েছে, বৃদ্ধাশ্রম করেছে, গরিবের চিকিৎসার ব্যবস্থা করেছে, অনেক হাজার হাজার কিলোমিটার রাস্তা বানিয়ে দিয়েছেন। বলুন তো মাদার টেরিজা জান্নাতে যাবে কি যাবে না? যাবে না। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন কিয়ামতের দিনে প্রত্যেক আমলকারীকে তার আমলের দিকে যাবেন আল্লাহ নিজে, আল্লাহ নিজে প্রত্যেক আমলকারীদের আমলের কাছে মনোনিবেশ ঘটাবেন। আল্লাহ গিয়ে বলবেন মাদার টেরিজা তোমার ভালো কাজ কি বলো? কিয়ামতের মাঠে মাদার টেরিজা দাঁড়িয়ে থাকবে, মাদার টেরিজা সেদিন বলবে আল্লাহ পৃথিবীর জমিনে অনেক অনাথ আশ্রম করেছি, অনেক গরিবের জন্য হসপিটাল করেছি, অনেক আমি চিকিৎসার ব্যবস্থা করেছি। গিরিশচন্দ্রকে বলা হবে গিরিশচন্দ্র তুমি কি ভালো কাজ করেছো বলো? গিরিশচন্দ্র বলবে আল্লাহ আমি ভালো কাজ কিছু করিনি, তবে কোরআনের বাংলা অনুবাদটা করে দিয়েছিলাম, এটা আমার জীবনের সব থেকে বড় ভালো কাজ। আল্লাহ তাআলা বলবেন গিরিশচন্দ্র তুমি কি আমার প্রতি ঈমান এনেছিলে? তুমি কি আমার নবীকে মেনে নিয়েছিলে? গিরিশচন্দ্র বলবে না। আল্লাহ বলবে গিরিশচন্দ্র দেখো তোমার বাংলা কোরআনের অনুবাদের কারণে ওই পাহাড় সমপরিমাণ নেকি যেটা দেখতে পাচ্ছ ওই নেকিটা তোমার। ও মাদার টেরিজা অনাথ আশ্রম তুমি করেছ, ওই দেখো অনাথ আশ্রমের দুটি পাহাড় সমপরিমাণ নেকি তোমার। তুমি গরিবের জন্য চিকিৎসার ব্যবস্থা করেছ, ওই দেখো চারটে পাহাড় সমপরিমাণ তোমার নেকি। আমি আল্লাহ আমার দরবারে আমার ভান্ডারে নেকির কোন রকমের অসুবিধা নাই। হিন্দু দান করলে নেকি পায়, খ্রিস্টান দান করলে নেকি পায়, হিন্দু ভালো কাজ করলে নেকি পায়, বৌদ্ধ ভালো কাজ করলে নেকি পায়, শিখ ভালো কাজ করলে নেকি পায়। সারা পৃথিবীর জমিনের নিচে হিন্দু মুসলিম ইহুদি নাসারা হাড়ি চুয়ার চামার বাগদি ছুতর মেতর যে যাই ভালো কাজ করুক না কেন, সবাই তার ভালো কাজের প্রতিদান পাবে। আল্লাহ তাআলা মাদার টেরিজার মতো, গিরিশচন্দ্রের মতো, জ্যোতি বাবুর মতো, নরেন্দ্র মোদীর মতো এইরকম মানুষদেরকে দেখে দেখে বলবে তোমরা গরিব মানুষদের জন্য যা কিছু করেছ আমি আল্লাহ গোটা কিয়ামতের মাঠ তোমাদেরকে নেকি দিয়ে ভরিয়ে দিলাম, কিন্তু তোমরা কি ঈমান এনেছিলে বলো? তারা সেদিন বলবে না আল্লাহ ঈমান আনিনি, সেদিন আল্লাহ বলবেন হাওয়াম মানসুরা, হাওয়াম
মানুষরা আমি আল্লাহ দেখে নাও তোমাদের নেকিগুলির ব্যাপারে তোমাদের নেকি দিয়ে প্রমাণ করে দিয়েছি যে আমি আল্লাহ কারোর উপরে বেইনসাবি করি না কিন্তু তোমরা ঈমান আনোনি বলে তোমাদের নেকিগুলোকে হাওয়া আম্মানসোরা ধুলোর মতো করে ধুলিসাত করে দিলাম ধুলোর মতো ধুলিসাত ইমান ছাড়া যদি কেউ ভালো কাজ করে তার ভালো কাজ আল্লাহর দরবারে গ্রহণ করা হবে 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 না ইমান না থাকলে কোনো উপায় নাই আমাদের মাঝে একজন নবী ছিলেন ওনার নাম হচ্ছে নূহ আলাইহিস সালাম কি বলছি বুঝতে পারছেন কি নূহ আলাইহিস সালাম ওনার চারটে বেটা ভালো করে শুনুন একটা বেটার নাম হাম একটার নাম শাম একটার নাম ইয়াফাজ একটার নাম কেনান চারটে বেটা নূহ আলাইহিস সালামের কটা বেটা চারটা হাম শাম ইয়াফাজ আর কেনান একটা কথা আছে যে ঘর মে আগ লাগি হ্যায় ঘর হি কি চিরাগ সে আপনার বাড়িতে যদি আগুন লেগে যায় এই আগুন অন্য কেউ লাগাতে যাবে না এই আগুন লাগাবে কে আপনার বাড়ির কেউ মেম্বার তা নূহ আলাইহিস সালাম কত বছরে দিনের দাওয়াত দিয়েছেন জি 950 বছর কি পদ্ধতিতে কোরআনের শব্দ এসেছে লাইলা ওয়া নাহারা রাত এবং দিন 950 বছর দাওয়াত দেওয়ার পরেও ইতিহাস বলছে মানুষ অ্যাকসেপ্ট করেনি তার দাওয়াতকে কেউ কেউ বলেছেন এটা মতবিরোধী কথা কেউ কেউ বলেছেন 46 জন আমার যত তদন্ত মতে কেউ কেউ বলেছেন 160 জন কেউ কেউ বলেছেন 120 জন মতান্তরী বিষয় এটা আমি বলছি না ধরে নেন 160 জনই মানুষ ঈমান নিয়ে এসেছে সবথেকে বড় কথা হলো এই আপনি যদি আমাকে চোর বলেন আমার মান সম্মান যাবে না কিন্তু আমার বাপ যদি আমাকে বলে চোর জি তাহলে এটা মানুষ সহজে গ্রহণ করবে কথাটা যা পাড়ার লোকে লোকে বলছিল বলছিল এটা নাই মিথ্যা কথা ওর নিজের জন্ম দেওয়া বাপ বলছে ও চোর তাহলে এটা বেশি গ্রহণযোগ্য হবে সবাই ঈমান আনলো ছোট বেটা কেনান খুব বদমাইশ বুঝলেন কেনান বলছে নূহ তোমাকে আব্বা বলে মানি নবী বলে মানি না নবী বলে মানি না নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করলেন আল্লাহ বয়স আমার 950 বছর আল্লাহু আকবার দিনের দাওয়াতই কাজ করছি আমার শিরা উপশিরাগুলো সব নিস্তেজ হয়ে যাচ্ছে আমার জবানে লোকনাথ পয়দা হচ্ছে জবানে আমার জড়তা সৃষ্টি হচ্ছে আল্লাহ এই তাওহিদি দায়িত্বটা যদি আমার কাছ থেকে তুলে নাও মনে হয় আমি বুড়া মানুষ এই দায়িত্বটা আমার কাছ থেকে তুলে নেওয়া ভালো মানুষকে আর বোঝানো যাচ্ছে না আল্লাহ তাআলা বলছেন নূহ ওই নূহ মানুষদেরকে বলে দাও তারা যদি ঈমান আনে তো ভালো আর যদি না আনে তাহলে তুমি একটা নৌকা তৈরি করো আমি সংক্ষিপ্ত আকারে বলছি নৌকার ভিতরে প্রত্যেক জোড়ায় 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 তুমি একটা করে তুলে নাও যারা ঈমান নিয়ে এসেছে তাদের কেউ তুলে নাও নূহ আলাইহিস সালাম বলছেন আল্লাহ তারপরে নৌকা কেন বানাবো বলছে আমার আজাব আসবে বলছে আল্লাহ আজাবটা কি বলছে পানি দিয়ে মারবো জি কে পানি দিয়ে মারবে কেমন পানি নৌকে বলা হচ্ছে যে মেয়েরা যে চুলাতে রান্না করে ওই চুলার ভিতর থেকে পানি বার হবে এটাই আমার আজাবের নমুনা নূহ আলাইহিস সালাম মানুষদেরকে ডেকে বলছে তোমরা ঈমান আনো ঈমান আনো আল্লাহর আজাব শুরু হতে যাচ্ছে তা কিছু লোক এসে বলছে নূহ ছি 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 ছি
তোমার আল্লাহর এত বড় আল্লাহ, তোমার আর তোমার আল্লাহর এই পাওয়ার, চুলোর ভিতর থেকে পানি দিয়ে মারবে, এই তোমার আল্লাহর পাওয়ার। বেটা কেনান এসে বলছে তোমার আল্লাহর এই ক্ষমতা যে চুলো থেকে পানি দিয়ে মারবে, এটা কোনো কাজের কথা হলো? বন্ধুরে আমার, নবী নূহ আল্লাহকে দেখে বলছে আল্লাহ আমার নৌকা রেডি হয়ে গেছে, আল্লাহ বলছে আমার আজাব শুরু হয়ে গেছে, মানুষ দলে দলে সব যেন হযরতে নূহের কাছে ছুটে ছুটে আসতেছে, আর বলছে নূহ তোমার আল্লাহ এত বড় জাদুকর, তোমার আল্লাহ এত বড় খারাপ যে আমাদের বাড়ির চুলোর ভিতর থেকে পানি উঠতেছে। নূহ বলছে শোন এখনো অনেক টাইম আছে, যদি ঈমান যদি আনতে পারবে আমার নৌকায় উঠে যেতে পারবে, বেঁচে যাবে, বেঁচে যাবে, তোমরা মারা যাবে না। লোক কেউ কথা শুনল না, আস্তে আস্তে পানি বাড়তে লাগলো, এক কোমর হলো, এক গলা হলো, মাথা ছাপিয়ে গেল, মানুষ হাবুডুবু খাচ্ছে। তখন নূহের বেটা কেনান, কেনানও হাবুডুবু খাচ্ছে, আর কেনান বলছে ও গো আব্বা নূহ, তোমাকে এখনো আমি আব্বা বলে মানি কিন্তু নবী বলে মানি না, তোমার আল্লাহর কি এত পাওয়ার আছে, তোমার আল্লাহর কি এত ক্ষমতা আছে যে তোমার আল্লাহ যদি পাহাড়ের উপরে পানি লাগিয়ে দিতে পারবে, তোমার আল্লাহ যদি এটা পারে তাহলে বলবো তোমার আল্লাহর ক্ষমতা আছে। ওই যদি পাহাড়, এই যদি পাহাড়ে তোমার আল্লাহ পানি লাগাতে পারবে, আমি কেনান যদি পাহাড়ের উপরে উঠে যাব, তা কেনান যদি পাহাড়ের উপরে উঠেছে, আল্লাহ বলছে আমাকে চিনিস, আমাকে চিনিস তুই, এই আমাকে তুমি জানো, যদি পাহাড়ে যখন কেনান উঠেছে তখন যদি পাহাড় পানি ওভারটেক করছে, তখন কেনান হাবুডুবু খাচ্ছে, হা হা মারা যাবে। যদিও তো বেটা, আপনার বেটা যদি চোরও হয় জীবনে আপনি চোর বলবেন, সাপোর্ট করবেন, করবেন না, সাপোর্ট করবেন? জি, নূহ আলাইহিস সালামের বেটা পানিতে হাবুডুবু খাচ্ছে, আর নবী নূহ চারিদিকে যেন নৌকা নিয়ে ঘুরতেছে, আর বারবার একটা কথা বলছে ইন্না বলে আহলিহি, ইন্না বলে আহলিহি, আল্লাহ গো এত মানুষ মারা গেল আমার কোনো আফসোস নাই, তবে এটা আমার কলিজা নিংরানো বেটা, এটা আমার ছোট বেটা, এটা আমার আদরের বেটা, এর নাম হলো কেনান, একে যদি একবার বাঁচিয়ে দাও। আল্লাহ উপর থেকে নূহকে হুমকি দিয়ে বল নূহ ঈমান আনিনি, বেঈমানকে তুমি নৌকায় তুলতে পারবে না, তোমার বেটা হলেও তুমি নৌকাতে নিতে পারবে না। তা আল্লাহর নবী একজন নূহ তার বেটাকেও বাঁচাতে পারলেন না, আর বেটা কেনান নবীর বেটা হিসাবে নৌকায় উঠতে পারলেন না, সেই দিন মারা গেলেন। আল্লাহ বলছেন মান আমেলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন, সারা পৃথিবীর মানুষ শোনো, ভালো কাজ যদি করো আর ঈমান যদি তোমার মজবুত যদি থাকে, তাহলে তুমি দুনিয়াতেই প্রাইজ পেয়ে যাবে, আর তোমার ঈমানের যদি ত্রুটি থেকে যায় তাহলে নবীর বেটা হয়েও তুমি বাঁচতে পারবে না। নবীর বেটা হয়েও বাঁচা যাবে? ঈমান যদি না থাকে, আর ঈমানের অবস্থাতে যদি কেউ ভালো কাজ করে তাহলে তার প্রাইজ কেমন? এবার একটা চমৎকার হাদিস আপনার সামনে বলছি, হাদিসটা মন দিয়ে শুনুন, এখানে তো আজকে কোনো উল্টো পাল্টা কথা বলা যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়েছিলেন, কোথায়? মিরাজে, ঊর্ধ্ব গমনে গেছিলেন। আল্লাহু আকবার, বিস্তারিত ঘটনা। যার ভিতরে ঈমান আছে তার এইখান দিয়ে আজকে প্রমাণ হবে যে আপনার ঈমান কাজ করছে কিনা, এইখান দিয়ে এখনই প্রমাণ হবে যে আপনার ঈমান ঠিক আছে কিনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে গেলেন, আল্লাহু আকবার। মিরাজে যাবার পরে জিব্রিল আমিন ওনাকে জান্নাতটা দেখাচ্ছেন, আল্লাহু আকবার, জান্নাতটা দেখছেন, চারিদিকে জান্নাতে চারিদিক দিয়ে হাঁটছেন কে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
জান্নাতের ভিতরে হাঁটতে 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 দেখছেন যে জান্নাতের ভিতরে একটা যুবক ছেলে, হ্যান্ডসাম যুবক, এই যুবক ছেলেটা জান্নাতের ভিতরে আগেকার দিনে বা এখনকার দিনে বুট জুতো পরে পাকা রাস্তাতে হাঁটলে যেমন ঠক 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 করে আওয়াজ হয়, ঠিক তেমন জান্নাতের ভিতরে যেন ঠক 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 করে আওয়াজ হচ্ছে। বিশ্ব নবী জিজ্ঞাসা করছেন জিব্রিলকে, জিব্রিল বা হাজার রাসূল, কে লোকটা, লোকটা কে? আমি নবী, জান্নাতে যেতে পারলাম না, অথচ লোকটা জান্নাতে চলে গেল। ইমান আনার পরে ভালো কাজ করলে কি হয় সেটা বলছি, দুনিয়াতে আল্লাহ বলছে প্রাইজ দিব, দেখুন দুনিয়াতে আল্লাহ প্রাইজ দিচ্ছে কিনা। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন কে জিব্রিল, কে ওটা? বলছে ওটা আর কেউ নয়, ওটা আপনার মসজিদের মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার, ওটা হযরত বেলাল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর একটু আগে এলেন, আগে এসে দেখছেন যে একজন মহিলা, পর্দানাসীন মহিলা, আর একজন মহিলার সঙ্গে কথোপকথনে ব্যস্ত জান্নাতের ভিতরে। তা আল্লাহ নবী জিব্রিলকে বলছেন, জিব্রিল কে গো মহিলাটি? মহিলাটি জান্নাত চলে গেল, এখন আমি জান্নাতে যেতে পারলাম না। তো জিব্রিল আমিন তখন আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নবী এটা আর কেউ নয়, এই মহিলাটির ডাকনাম হচ্ছে উম্মে সুলাইম, এটা হচ্ছে আবু তালহার স্ত্রী। আল্লাহু আকবার, নবীরা তখন জান্নাতে যেতে পারেনি। আল্লাহ নবী বলছেন জান্নাতে দুটো দৃশ্য আমি দেখে এলাম। বিশ্ব নবী ফেরত এলেন, আসার পরে ফজরের নামাজের পরে হযরতে বেলালকে ডেকে বলছেন, এ বেলাল শোনো বাবু এখানে এসো, শোনো 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 শোনো। বেলাল আশ্চর্য ব্যাপার, একটা আশ্চর্য জিনিস দেখলাম বেলাল, জান্নাতের ভিতরে আমি তোমার পায়ের জুতোর আওয়াজ পেলাম। বেলাল কি এমন জীবনে ভালো কাজ করো বলো তো বেলাল? হযরত বেলাল বলছেন, আল্লাহর নবী আমি তো দক্ষিণ আফ্রিকার মানুষ, আমার দেখতে তো ভালো নয়, আপনি অনেকবার যুদ্ধের জন্য টাকা পয়সার চাদর পাঠিয়েছেন, অন্যান্য সাহাবিদেরকে দেখেছি তারা দান ধন করে, ভালো কাজ করে, কিন্তু আল্লাহর নবী আমি তো উমাইয়ার কেনা গোলাম, আমাকে আজাদ করা হয়েছে, আমি জীবনে ভালো কাজ কিছু করি না, আমার জীবনে একটা মাত্র ভালো কাজ আমি দেখতে পাই। তা আল্লাহর নবী বলছেন, বেলাল বলো কি ভালো কাজ বলো। হযরতে বেলাল বলছেন, আল্লাহর নবী আপনি আমাকে জান্নাতের ভিতরে দেখে এসেছেন এটা আমি বুঝতে পারলাম, আর আপনি আমাকে জান্নাতের ভিতরে দেখে এসেছেন আমার অনুপরিমাণ কোনো সন্দেহ নাই, কারণ আপনি আল আমিন, আপনি সাদিক, আপনি সত্য কথা বলেন। ও দয়ার নবী জান্নাতের ভিতরে আপনি আমার পায়ের আওয়াজ পেয়েছেন এটা বুঝতে পারলাম, কিন্তু আমি জীবনে এমন কোনো আশাপূর্ণ আমল করি নাই, এমন কোনো ভালো কাজ করি নাই। আল্লাহর নবী দিনের বেলা যতবার অজু ভেঙে যায় ততবার অজু করে দুই রেকাত করে তাহিয়াতুল হুজুর নামাজ পড়ি মসজিদে গিয়ে। আল্লাহর নবী গো এছাড়া ভালো কাজ আমার আর কিছু নাই। বিশ্ব নবী বলছেন, বেলাল বুঝে গেছি আর বলা লাগবে না, তোমার এই আমলে আল্লাহ এত খুশি হয়েছে, তোমার এই আমলে আল্লাহ এত খুশি হয়েছে যে তোমার মতো একজন বেলালকে আগে থেকে তৈরি করে জান্নাতের ভিতরে রিজার্ভ করে রাখা আছে। বেলাল শোনো, তোমাকে এইমাত্র আমি জান্নাত থেকে দেখে এলাম, তোমার এই কাজটাতে আল্লাহ এত খুশি হয়েছে যে তোমার মতো একজন বেলালকে আল্লাহ তাআলা জান্নাতে রিজার্ভ করে রেখে দিয়েছে। আল্লাহু আকবার। এই বেলালের কাজ কি? অজু করত, অজু ভেঙে গেলে আবার অজু করে দুই রেকাত করে নফল নামাজ পড়ে নিতেন, তাকিয়াতুল হুজুর নামাজ পড়তেন মসজিদে গিয়ে, এছাড়া ভালো কাজ কিছু আছে? আপনি যদি এইটা করতে না পারেন অন্তত পক্ষে আজকে থেকে নিয়ত করুন যে বুড়া মানুষ, ছেলেরা ইনকাম করে খাই, সংসারের কোনো চাপ নাই, মসজিদটা প্রত্যেক দিন একবার করে ঝাড়ু লাগাবো আমি। একটা লোক বলুন তো দেখি যে এই দায়িত্বটা আমি আজকে থেকে নেব, অত সহজ নয়। হ্যাঁ
হযরতে বেলালের আমল দেখুন, এই হযরতে বেলালের আমল দেখুন। একটা লোক বলুন তো এখানে যে আমি আজকে থেকে নিয়ত করছি প্রত্যেক দিন মসজিদে গিয়ে, আত্মীয় স্বজনের বাড়ি গেলে আলাদা ব্যাপার, বাড়িতে যদি থাকি একবার করে মসজিদটা ঝাড়ু লাগিয়ে দিয়ে আসব। ওটা করা যাবে না, শুধু ইমাম সাহেবকে গিয়ে গরম দেওয়া যাবে। এই এখনো কেন আজান হলো না, এই মসজিদের নালাটা কেন পরিষ্কার করলো না, ওর বাপের মসজিদ ও পরিষ্কার করবে, তুমি কোন লার সাহেবের বেটা এই কথা বলার, এই তুমি ইমাম সাহেবকে ধমকি দিতে যাও কেন, তোমার কি যোগ্যতা আছে ওর সঙ্গে কথা বলার, তুমি ওকে 3000 টাকা বেতন দিয়ে তুমি ওর মাথা কিনে নিয়েছো যে তোমার মসজিদ ঝাড়ু দিবে, ছি ছি ছি, এটা লজ্জা। যে জাতি অন্যায্য ভাবে বেতন দিয়ে তার ইমামকে দিয়ে আবার মসজিদ ঝাড়ু দিতে বাধ্য করায়, এ জাতি জীবনে পরিত্রাণ পাবে বলে আমি মমতাজুল ইসলাম আশা করি না। কি বলছি বুঝতে পারছেন না? অনেক ইমাম সাহেব ভাইরা নির্যাতন হচ্ছে মসজিদের ভিতরে, 22 লাখ টাকার মসজিদ করেছে আর ইমাম সাহেবের থাকার ঘর করেছে সিঁড়ির তলায়। আপনাদের এদিকে মনে হয় এরকম মসজিদ নেই? একটা লোক আমার সঙ্গে গল্প করছে একদিন মুর্শিদাবাদে, বলছে আমাদের মসজিদের যে ইমাম সাহেব খুব ইমানদার লোক, বলছে কি, বলছে এত ইমানদার লোক যে আজকে 42 বছর আমাদের মসজিদের ইমাম। বলছে বেতন কত, বলছে 3800 টাকা। যে হারাম কর, তোদের গ্রামের একটা লোকের নামাজ হবে না, 42 বছর ইমামের বয়স আর 3800 টাকা বেতন, বুঝলেন কি অবস্থা, কি অবস্থা বুঝতে পারছেন? আমি একবার ইমামতি করতে গিয়েছিলাম মাদ্রাসায় পড়ার পরেই, তা আমি ইমামতির ইমাম সাহেবদের সম্মান তো আল্লাহ দিয়েছেন, আমি কি কথা বলবো ওদের। দুনিয়ার সেক্রেটারি হলে মানুষ বসে আলোচনা করে সেক্রেটারি করে, সভাপতি হলে আজকে জলসার মাদানী সাহেব সভাপতি আলোচনা করে সভাপতি, কিন্তু ইমাম আর মুয়াজ্জিনকে স্বয়ং আল্লাহ সিলেক্ট করে দেন। কি বলছি বুঝতে পারছেন না? আল্লাহ সিলেক্ট করেন, আল্লাহ যেমন তেমন লোককে দিয়ে নামাজিদেরকে ডাকবেন না। ইমাম আর মুয়াজ্জিন এই দুটি সিস্টেম আল্লাহর তরফ থেকে, এক জেনে না। তা আমার আব্বা আমাকে বলছে মাদ্রাসা থেকে পড়ে এসেছো একটু ইমামতি করলে হয় না, তা আমি আর আব্বাকে বলছি আব্বা তুমি যা বলবে বলো, আমার ইমামতি আমি করবো না, কারণ হচ্ছে আমি রোগা পাতলা লোক আর রাগি লোক যারা হয়, মানে রোগা পাতলা লোকেদের একটু রাগ বেশি হয়, তা আমার রাগ বেশি না আমার ঝাঁজ বেশি, বুঝলেন না। তো আমার আব্বাকে বলছে আব্বা সেক্রেটারি মোতোয়ালিদের সঙ্গে মারামারি লেগে যেতে পারে, আমি ইমামতি করতে যাব না। তা আমাকে বলছে না তোমার যেতে হবে, এতদিন তোমাকে পড়িয়েছি কি লেগে তাহলে, তা ইমামতি করছি। তা মসজিদের একটা লোক দায়িত্ব আছে বুঝলেন, খুব মানে খুঁজু খুঁজু করে, আর তখন মাদ্রাসা থেকে সবে পড়ে এসেছি, দাড়িগুলো আমার খুব ছোট ছোট, সত্যি কথাই বলছি, বেশ ফ্যান্সি সেটিং দিয়ে রাখতাম তখন নতুন আমার ছেলে মানুষ বয়স। তা ও আমাকে চায়ের দোকানে এখানে ওখানে সব জায়গায় অপমান সূচক শব্দ ব্যবহার করে, কে শুধু বলে ইমাম সাহেব আপনার দাড়িটা কেন বড় হচ্ছে না, আমার বেতন কত দিছিল তখন 1300 টাকা, আপনার দাড়ি কেন বড় হচ্ছে না। তো আমার একদিন খুব রাগ হয়ে গেল, আমি রাগে ওকে বললাম যেমন বেতন তেমন দাড়ি আর কোনো দিন বলবি না, 1300 টাকা বেতন দিয়ে আর কত বড় দাড়ি চাই রে লার সাহেবের বেটা, হ্যাঁ কত বড় দাড়ি চাইতো। নিয়ে ওই লোকের একটা ছেলে SSC-তে পরীক্ষা দিয়েছে বুঝলেন চাকরির জন্য, তা আমাকে 500টা টাকা এনে দিয়ে বলছে হুজুর আমার ছেলের চাকরিটা যেন কনফার্ম হয় একটু দোয়া করবেন। আর আমি ছোট থেকে খুব বদমাইশ, বাপের একটা ছেলে আমি, আমার আগের 4টে বোন আছে, আমার দিদি আছে 4টার পরে আমি 5 নম্বরে একটা বাপের বেটা, তাহলে কত আদরের বেটা, এই এত আদরের বেটা। আমার মা আমাকে যখন আমি 6-7 বছর বয়স বিছানে পেচ্ছাপ করতাম তখন আমার আব্বা আমাকে প্রথম আমার বাড়ি থেকে 250 কিলোমিটার দূরে বীরভূমের বড় সিয়া মাদ্রাসায় আমাকে প্রথম ভর্তি করে দিয়েছিল, আলিফ বা তাসা ওখানে শিখেছি, মনে হচ্ছে সালটা ছিল 1998 সালে ভর্তি হয়েছে। তারপরে 2000 সালের বন্যা, তখনও মোবাইল ছিল না, মায়ের সঙ্গে কথা বলা হতো না, বাপের সঙ্গে কথা বলা হতো না, 2-3 মাস পরে পরে কথা হতো। আমি ভালো ছেলে হলে আমার এত দরদের মা আমাকে এত দূরে মাদ্রাসায় পাঠাতো না, আমি কেমন ছিলাম আপনি আঁচ করে বুঝে নেন, বুঝলেন না।
তা ওই মাস্টার আমাকে 500 টাকা দিয়ে বলছে একটু দোয়া করবেন যাতে ছেলের চাকরিটা কনফার্ম হয়। তা আমি তো বদমাশ হলো, আমি দোয়া করতে করতে এখন বলে দিয়েছি, আল্লাহ তুই এই মাস্টার 500 টাকা দিয়েছে ওর বেটার চাকরি তুমি দিয়ে দিও, কিন্তু বেতনটা যেন আমার মতো হয়, বুঝলেন না, বেতনটা যেন আমার মতো হয়। যেই এ কথা বলেছি নামাজের পরে আমার রুমে গিয়ে বলছে মলি সাহেব এটা কেমন হলো না, যাই হারাম খোর কথা করে, আমার 1300 টাকা বেতন আমার যদি চলে তোর কেন চলে না, আমার 1300 টাকা বেতনে আমার বাপ মার যদি চলে তোর কেন চলে না, বদমাইশি করার জায়গা পাও না। শুধু ইমাম সাহেবদের মাথায় টুপি দিতে পারে, বলছে আপনাদের তো বরকতে ভরা, বরকতে ভরা, তো তোমার টাকাটা ইমামকে দাও আর ইমামেরটা তুমি লাও না, দেখি তোমার কত বরকত হয়। লাও আমাকে অনেক জায়গায় বলে যে আপনি বক্তব্য দেন 12,000-13,000 টাকা নেন, এটা কি হালাল না হারাম? আমি বলছি যারা কম নেয় ওরা হারাম, যারা 20,000 নেয় এটা জায়েজ। কেন আমি সব জায়গাতে বলেছি, আমি এই আশেপাশে অনেক গ্রামে বলে দিয়েছি যে আপনার মসজিদের বেতন আজকে থেকে ইমাম সাহেবের 15,000 টাকা করুন, আমি মমতাজুল ইসলাম আল্লাহর কসম দিয়ে বলছি আর 2,000 টাকা জলসা করব, 2,000 টাকায় পারবেন না এটা? পারবেন আপনি? আপনি এটা পারবেন? ওই ইমাম সাহেব জুম্মার পরে উঠে খতবায় বলছে যে মসজিদটা পুরো মার্বেল পাথর লাগাতে হবে, সঙ্গে সঙ্গে ফটিক চাচা হাত তুলে দিয়ে বলছে আমি একাই লাগিয়ে দিব, খরচা কত বলছে 5,00,000। যে লোকটা 5,00,000 টাকা দিয়ে মার্বেল পাথর লাগিয়ে দিতে পারে ওই লোকটার তিনটে পোতাপুতিন মসজিদে আম্মা পড়া পড়ে, কেউ কোরআন পড়ে, কেউ নুরানি কায়দা পড়ে, ইমাম সাহেব তাদেরকে নিয়মিত কোরআনের শিক্ষা দেয় সকালবেলা হোক বিকালে হোক, ওই ইমাম সাহেবটা যেদিন বাড়ি যায় এই ফটিক চাচা 5,00,000 টাকার মার্বেল পাথর দেনে বলা লোক কোনো দিনের বিবেকে হয় না যে 50টা টাকা বার করে ইমাম সাহেবকে দিয়ে বলি যে আপনি তো আমার ছেলে মেয়েকে কোরআনের শিক্ষা দেন, আপনার মেয়ের জন্য দুটো বাদাম কিনে নিয়ে বাড়ি যাবেন, কেউ বলে? এ ফর অ্যাপেল, বি ফর বল, সি ফর মানে ক্যাট, ডি ফর ডগ, এইটা আপনার ছেলে থেকে বেতন দিতে হয় মাসে 500 টাকা, আর আলিফ লাম মিম 30টা নাকি, এইটা যারা শিক্ষা দিচ্ছি ইমাম সাহেব ভাইরা আপনার কোনো দিন বিবেকে হলো না লোকটাকে 20টা টাকা দিই চা খেতে, অন্য জায়গাতে দান করে আর খুব বুকের পাটা দেখা এরকম করে অমুক জায়গায় 20,000 দিয়ে দিয়েছি, এই তোমার যে নামাজ হচ্ছে না এদিকে তুমি দেখছো, তোমার ইমাম সাহেবের বেতন 5,000, আমি আজকে আপনাদেরকে বলে দিয়ে গেলাম জলসার দান আলাদা, এমনি দান যত রকমের করবেন ইমাম সাহেবকে দানগুলো দিবেন যে ভাই আপনি নেন, আপনি গরিব মানুষ, আপনার সংসার ভালো সচ্ছলতার সঙ্গে চলুক, আপনার ছেলে মেয়ে মানুষ হোক, আপনি বেতনটা আপনি নেন, দান অন্য কোথাও করবেন, গ্রামে ফকির বসে আছে ও বাহিরে যাচ্ছে দান করতে লুঙ্গি গুটিয়ে, খ্যাপা কোথা গেলে, একদম এই সবগুলো করিয়েন না। আজকে থেকে একটা লোক দায়িত্ব নিয়ে বলুন যে ইমাম সাহেবকে আমরা ঝাড়ু দোবা থেকে বঞ্চিত রাখবো, শুধু তাকে ইমাম হিসেবে নির্বাচন করব আর তার পিছনে নামাজ পড়বো, আমি মসজিদটা ঝাড়ু দিতে পারবো, অন্তত জুম্মার দিনে বলুন তো যে আমলটা আমি আজকে থেকে মেনে নিলাম, জুম্মার দিনে দিনে টোটাল মসজিদটা আমি ঝাড়ু দিব, এই আছে কেউ? অত সহজ নয়। আল্লাহর নবী বেলালকে ডেকে বলছেন বেলাল রে জীবনে কি ভালো কাজ করো বলো, হযরতে বেলাল বলছেন আল্লাহর নবী ভালো কাজ তেমন কিছু করতে পারি না, দিনের বেলা যতবার অজু ভেঙে যায় যতবার করে অজু করি আর দুই রেকাত করে তাকিয়াতুল অজুর নামাজ পড়ি মসজিদে গিয়ে, এটাই আমার জীবনের সব থেকে ভালো কাজ। বিশ্ব নবী বলছেন বেগি মাইয়া বেলাল, বুঝতে পেরে গেছি বিলাল আল্লাহ তোমার এই আমলে এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে যে তোমার মতো একজন বেলালকে আল্লাহ রেডি করে দিয়ে জান্নাতের ভিতরে রেখে দিয়েছে। আল্লাহ নবী আর একটু আগে এসে দেখলেন ওই একজন মহিলা, নাম কি বলেছিলাম? উম্মে সোলাইম। আল্লাহ নবী সাল্লাম আবু তালাহাকে ডেকে বলছেন আবু তালাহা শোনো বাবু, শোনো শোনো শোনো, জীবনে কি ভালো কাজ করেছো বলো তো, কি ভালো কাজ? তোমার স্ত্রীকে আমি জান্নাতে দেখলাম বোরখা পরে পর্দা করে জান্নাতে আর একজন মহিলার সঙ্গে কথোপকথনে ব্যস্ত রয়েছে, আল্লাহ আল্লাহ নবী আমি তো গরিব মানুষ, আমি বেশি ভালো কাজ কিছু করতে পারিনি, তবে একদিনের একটা ভালো কাজের কথা মনে আছে আমার, আমি কি বলবো?
আল্লাহ নবী বলছেন বলো আবু তালহা বলো বলো, মন দিয়ে হাদিসটা শুনে তবে উঠে যাবেন তার আগে নয়। আবু তালহা বলছেন আল্লাহ নবী হঠাৎ করে একদিন আপনার মজলিসে বসেছিলাম, হঠাৎ মেহমান ঢুকলো, আমি আপনি আমাকে বলেছিলেন আবু তালহা যাও তো আমার বিবিদের বাড়িতে যাও মেহমানের খাবার আনো। হযরত আবু তালহা বলছেন আল্লাহর নবীর এগারো জন বিবির বাড়িতে আমি ঘুরে এলাম, একজন বিবিকে গিয়ে বললাম মেহমান রয়েছে আল্লাহর নবী খাবার দিতে বলেছে, বিবি দরজার ভিতর থেকে বলছেন আল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর নবীকে গিয়ে বলে দাও যে যার হাতে আমার জান রয়েছে তার কসম করে বলছি আমাদের বাড়িতে শুধু পানিটা ছাড়া আর কোনো খাবার নাই। এইরকম ভাবে এগারোটা বিবির বাড়ি থেকে ঘুরে এলাম, আল্লাহর নবী একজনার বাড়িতেও খাবার নাই। আবু তালহা ঘুরে এসে ভরা মজলিসে আল্লাহর নবীকে বলছেন আল্লাহর নবী বড় হতভাগ হয়ে গেলাম, বত হাল্লাক হয়ে গেলাম, বত খারাপ লাগছে আমার, আপনার এগারো জন বিবির বাড়ি থেকে ঘুরে এলাম একজনার বাড়িতেও খাবার নাই। বিশ্ব নবী তখন এই কথা শোনার পরে সাহাবীদের দিকে মুখ করে বললেন ও সাহাবীরা এই মেহমানের কে মেহমানদারি করাবে বলো। আবু তালহা সবার আগে হাত তুলে দিয়ে বলছেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি প্রস্তুত রয়েছি আল্লাহর নবী, আমি মেহমানকে বাড়ি নিয়ে চলে যাব। আল্লাহর নবী বলছেন আবু তালহা যে এই মেহমানে আজকে রাতে মেহমানদারি করাবে আল্লাহ তার খাজুরে বরকত দিবে, আল্লাহ তার কূপের পানিতে বরকত দিবে, আল্লাহ তার বাগানে বরকত দিবে, আল্লাহ তার মালে বরকত দিবে। আবু তালহা বলছেন আমি আল্লাহর নবীর মেহমানকে নিয়ে বাড়িতে চলে গেলাম, দরজায় আওয়াজ করলাম, আমার বিবি দরজাটা খুলে দিল, আমি বললাম সঙ্গে মেহমান রয়েছে, বিবি বলছে আকলত্তে ফিলানি, আল্লাহর কসম দিয়ে বলছি ও প্রাণ প্রিয় স্বামী আবু তালহা শুনে রেখে দাও, আমাদের বাড়িতে শুধুমাত্র দুটি বাচ্চা ছেলের খাবার আছে আর কারো খাবার নাই, কি সর্বনাশ করে দিলে তুমি। আবু তালহা বলছেন বিবিরে এটা আর কোন মেহমান নয়, এটা আর কোন মেহমান নয়, এই মেহমান হলো বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমান, এটা আর কেউ মেহমান নয়, এটা বিশ্ব নবীর মেহমান। বিবি তখন বলছে এক কাজ করো তাড়াতাড়ি করে মেহমানটাকে বাড়িতে ঢুকিয়ে দাও। মেহমানকে বাড়িতে ঢোকানো হলো, ঈমান কেমন দেখুন, আল্লাহু আকবার, ঈমান কেমন দেখুন। সঙ্গে সঙ্গে দরজা খুলে দস্তরখান ফেলে দেওয়া হলো। বিবি বলছেন আমি দুটি বাচ্চা ছেলের জবের আটার কতটা হতে পারে রে ভাই, 250 গ্রাম 300 গ্রাম, বাচ্চাগুলোকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি জবের আটা দিয়ে রুটি পাকালাম, তরকারি তৈরি করলাম আর মেহমানকে খেতে দিলাম দস্তরখানে। তখনকার দিনে টিউবলাইট ছিল না, প্রদীপের আলো মানুষ ব্যবহার করত। তা স্বামী স্ত্রী দুজন যুক্তি করছে, আবু তালহাকে তার বিবি বলছে আবু তালহা তুমিও যদি মেহমানের সঙ্গে খেতে শুরু করে দাও তাহলে বিশ্ব নবীর মেহমানের পেট পরিপূর্ণ হবে না, এক কাজ করো তুমি এক প্রদীপটা মাঝখানের দিকে রাখবে, দ্বিতীয়বার খাদ্য দেবার নাম করে হোক আর কোনো কারণে হোক তুমি প্রদীপটা ফুঁক দিয়ে নিভিয়ে দিবে, আর মেহমানের খাদ্য দ্রব্যে তুমি হাত দিবে, মুখেও তুলবে, গাল নাড়াচাড়া করবে, কিন্তু তুমি যেন খেয়ে নিও না, খেয়ে নিলে আল্লাহ নবীর মেহমানের পেট ভরবে না। স্বামী স্ত্রী এই পরামর্শ করার পরে মেহমানের সামনে খাদ্য দেওয়া হলো, প্রদীপ মাঝখানে জ্বালিয়ে দেওয়া হলো, আবু তালহা যেন প্রদীপটা ফুঁক দিয়ে নিভিয়ে দিলেন আর যেন দস্তরখানে খাদ্যর পাত্রে যেন হাত দিচ্ছেন, আবু তালহা মুখে তুলতেছে, মুখটা যেন নাড়ালাড়ি করছে কিন্তু আদেও একটা খাদ্য দ্রব্য মুখে দেয় না, শুধু মুখটা ফল সে নাড়ানাড়ি করছে। আবু তালহা বলছেন আল্লাহর নবী আমার দুটি বাচ্চা গভীর
রাত্রিরে উঠে আমার স্ত্রীকে মা মা বলে ডাকতে চার বলছে মা কিছু খেতে দাও কিছু খেতে দাও আল্লাহর নবী সেই দিন শুধু আপনাকে খুশি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য আমরা স্বামী স্ত্রী আমাদের দুটো বাচ্চা না খেয়ে সারা রাত কাটিয়ে দিয়ে আপনার মেহমানের মেহমানদারি করেছে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে কোরআনের আয়াত পড়ে আবু তালহাকে শোনাচ্ছেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাতান ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন আবু তালহা রে এই মাত্র আমাকে জিব্রিল বলে গেল নারী হোক বা পুরুষ হোক ঈমানের অবস্থাতে যারা ভালো কাজ করবে আল্লাহ বলছেন হায়াতান তাইয়্যিবাতান দুনিয়াতেই তাদেরকে আমি প্রাইজ দিয়ে দেব ওগো নবী সারা পৃথিবীর মানুষকে আপনি বলে দেন যারা ঈমানের অবস্থাতে ভালো কাজ করে তাদেরকে দুনিয়াতেই পুরস্কৃত করা হয় এই পুরস্কার দেওয়া হলো জীবিত অবস্থায় জান্নাতে দেখে এলেন এখে এলো আপনার চরিত্রটা এবার বলি বলবো মসজিদ এসে যে দুটা অন্ধ লোক জুম্মার দিনে এ ওর দিকে এরকম করে দেখছে ও ওর দিকে এরকম করে দেখছে লাস্টে দেখা গেল যে মেহমানটা না খাওয়া অবস্থায় বাড়ি চলে গেল এই আজকে এটা কি বলে বাঘুয়া 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 গ্রামবাসীকে বলছি এবং অত্র আশেপাশের এলাকার যত মানুষ আছেন ভালো করে শোনারেন আপনার স্ত্রীকে এটা আজকে রাতে গিয়ে বলে দেওয়া লাগবে আপনার স্ত্রীকে আজকে রাতের টাইম নাই যে প্রত্যেক জুম্মার দিন আমাদের বাড়িতে দুটা করে একটা করে লোক খাবে এটাই চূড়ান্ত কি বলছি বুঝতে পারছেন না এইবার আপনাকে একটা কথা বলছি এই যে কথাটা বলেছেন এই ভাই যে মারবে এটা একদম বাস্তব কথা এমনিতেই মারবে এমনিতেই মারবে মারবে না বিয়ে করার আল্লাহর নবী বলেছেন একজন মহিলার জি চারটা গুণ দেখে বিয়ে করা লাগবে চারটা গুণ তার মধ্যে লাস্ট আল্লাহর নবী বলছেন ফাফারজা বিজাতুদ্দিন জি ফাসফার বিজাতুদ্দিন জি আল্লাহর নবী বলছেন তোমরা দ্বীনের ব্যাপারে আগে অগ্রাধিকার দাও আপনি তো বহুমা দেখতে যেদিন গিয়েছিলেন শুধু তো উপর থেকে কোয়ালিটি দেখেছেন দেখতে ভালো কিনা রাস্তার ধারে ওর বাপের জমি জায়গা আছে কিনা আমার বেটা পাবে জি এইটাকে আপনি প্রাধান্য দিয়েছেন আপনি দিনের ব্যাপারে প্রাধান্য দিয়েছেন দিতে পারেননি আল্লাহ আকবার আপনার স্ত্রীর একটা চরিত্র হওয়া দরকার ছিল যে ভালো কাজে আমার স্বামীকে সহযোগিতা করা এই দেখুন আবু তালাহার স্ত্রী কত সুন্দর রণকৌশলের মাধ্যমে তার স্ত্রীকে কি সহযোগিতা করেছেন আল্লাহু আকবার আপনার চরিত্র মসজিদে কেউ এলে দুই চারবার এরকম করে দেখে পালিয়ে যাবে এটা আপনার চরিত্র অথচ আল্লাহ নবী বলেছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইকরিম যাইফাহু বলো কিয়ামতকেও বিশ্বাস করে না বা আল্লাহকেও বিশ্বাস করে না কে সে যে তার মেহমানের সঙ্গে অসৎ ব্যবহার করে মানে মেহমানের সঙ্গে অসৎ ব্যবহারকারী মানে তুলনা করা হচ্ছে ঈমানের সাথে ও কিয়ামতকেও বিশ্বাস করে না ও আল্লাহকেও বিশ্বাস করে না এ কি চারটি খানি বড় কথা যে আপনার কাছে বিনীত অনুরোধ প্রত্যেক জুম্মার দিনে অন্ধ ফকির মিসকিন যদি নাও আসে মুর্শিদাবাদের একটা ফেরিওয়ালা জামা কাপড় বিক্রি করতে করতে আপনার মসজিদের ভিতরে ঢুকেছে জুম্মার নামাজ পড়তে অন্তত তাকে হাত ধরে বাড়ি নিয়ে চলে যায় কি মাদানি সাহেব তবুও তেনে কি পাওয়া যাবে যে তুমি বহিরাগত লোক তুমি যাও আমার বাড়িতে চলো গিয়ে খাবে জি এটা ইনশাল্লাহ চেষ্টা করব ইনশাল্লাহ এইবার আপনাকে কথা বলছি শুনুন মায়েরা যারা বসে আছেন আপনাদের ভালো কাজ বললাম এতক্ষণ তাই তো ভালো কাজ
তারা এবার খাস করে আমাকে কানে কানে বলে দিল যে মেয়েদের ব্যাপারে দুটো একটা হাদিস বলুন, ওদের দুটো একটা ভালো কাজ বলে দেব, শুধু ওরাই করবে। জি বলে দিই, মেয়েরা ভালো করে শুনে নেন। আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন একজন নারী যদি চারটে কাজ যদি করতে পারে ভালো কাজ, তাহলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকতে পারবে। কি চারটিখানি ব্যাপার! আর একটা মজার কথা মাঝখানে বলে রাখছি, জান্নাতের সিস্টেম হচ্ছে দানিদেরকে দানের দরজা দিয়ে জান্নাতে ডাকা হবে, বুঝলেন না? শহীদদেরকে শহীদের দরজা দিয়ে ডাকা হবে। তা সাহাবীরা বলছে আল্লাহর নবী, পৃথিবীতে এমন কোন মানুষ আছে যে মানুষটাকে জান্নাতের সব দরজা দিয়ে ডাকা হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই লোকটা হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকরকে জান্নাতের সব দরজা দিয়ে ডাকা হবে, উনি পৃথিবীর আর দ্বিতীয় কোনো মানুষের কথা বলছেন না। আর এক জায়গায় বলেছেন নারীদের ব্যাপারে যে নারীরা যদি চারটে কাজ করে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকে যেতে পারবে। চারটিখানি বড় কথা নয়। কি বুঝলেন আপনি? মেয়েরা যারা বসে আছেন হাদিসটা শুনুন, এটা আমি প্রায় জায়গাতে বলি, খুব প্রসিদ্ধ হাদিস, আপনার জন্য বলে দেখছি, কানে কানে বলে দিলেন বলে বলছি, তাছাড়া বলতাম না। মহিলারা বলল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক আলমারাতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারাজাহা ওয়া আতাআত বাআলাহা ফাতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি সাআতুন। বিশ্বনবী তিনি বলেছেন একজন নারী যদি চারটি কাজ যদি করে তাহলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকে যাবে। তার এক নম্বরের কাজ হলো আলমারাতু ইজা সাল্লাত খামসাহা, একজন নারী যদি পাঁচ ওয়াক্তের নামাজ যদি পড়ে, পাঁচ ওয়াক্তের সালাত যদি কায়েম করে নেয়, কতদিন পড়বে? এক মাসে কেউ পড়বে 25 দিন, এক মাসে কেউ পড়বে 23 দিন, এক মাসে কেউ পড়বে 21 দিন, এই রকম সিস্টেমে পড়বে। আর যাদের শরীর খারাপ হবে, কারো শরীর খারাপ হবে 5 দিন, কারো হবে 7 দিন, কারো হবে 3 দিন, এই দিনগুলিতে তাদের কাজা করা লাগবে না, আল্লাহ তাদের নামাজগুলোকে ছুট দিয়ে দিয়েছে। কিন্তু রোজা যদি হয়, সিয়াম যদি হয়, তাহলে করা লাগবে, মাপ নাই, অন্য দিনগুলিতে করে নিবে। রোজা অবস্থায় যদি ঋতু শুরু হয়ে যায়, অন্য সময়তে রোজাটা কাজা করে নিতে হবে, কিন্তু নামাজ হলে কাজা করা লাগবে না। বিশ্বনবী বলেছেন সমাজ সাহা রাখা। আর 2 নম্বরে একজন নারী 1 মাস সিয়াম পালন করবে। 3 নম্বরে নবী বলেছেন ওয়া আতাআত বালাহা, স্বামী সেবা করবে। এই এখানকার মেয়েরা করে আপনাদের সেবা করে? সবাই বলছে করে না, স্টেজ থেকে একজন বলছে করে, মানে ওনার স্ত্রী ভালোই আছে আলহামদুলিল্লাহ, আর যিনি বলছেন করে না ও চাচাজি খুব বিপদে আছে, দেখলেন? করে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, স্বামীর সেবা করা লাগবে। আল্লাহু আকবার।